हाय व्यूअर्स, वेलकम टू होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल। तो आबार सबाई के होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल स्वागत जानाई। तो एखन आमरा शुरू करते जाच्छी द्वितीय श्रेणी तृतीय पर्व, खूब एक इम्पर्टेंट पढ़ा। देखो 232 नम्बर पृष्ठा, ये खूब ही इम्पर्टेंट गुरुत्वपूर्ण पढ़ा, शेष अब्दि देखो तुम्हारा अनेक पारो नी, तुम्हारे जो रेडी कर रेखे तुम्हारा एट देखे तरह तुम्हारा निजेट कर। तो चलो हमें देखी आज के की करब। तो आज के देखो सहज पाठर संगे, ये सहज पाठ बोखाना आज है तर संगे हमारे आर बी तृतीय पर्व जो मिलगुलो आगो खुजे बार करब, और पारिवारिक सम्पर्क दादा बाबा मामा काका एगल सम्बन्धे जानब। तो एक जिनिस भेवेछि जो प्रतिदिन क्लास शुरू करार आगे हमें एक सुअभ्यास गठन कथा आलोचना करब। तो आज के प्रथम बेसिक सुअभ्यास कथार आलोचना करछि। सुअभ्यासगुलि रप्त करो सुस्थ सबल जीवन गड़ो। आजकल कोटेशन हे सुअभ्यासगुलि रप्त करो सुस्थ सबल जीवन गड़ो। তাহলে আমরা এই উক্তি নিয়ে আজকে শুরু করছি। আমরা সুঅভ্যাস গড়ব এবং আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে, সেই উদ্দেশ্যে আজকে শুরু করছি আমরা 232 নম্বর পৃষ্ঠায়। তো তোমরা সবাই দেখো 232 নম্বর পৃষ্ঠায় কি আছে। 232 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি, দেখো সুন্দর ছবি। এখানে একটা বেড়াল আছে, তারপর দাদু আছে, তারপর ঠাম্মা আছে, তারপর নাতনি আছে, একটা ছেলে আছে, বাবা আর মা আছে, ঠিক আছে। আমরা এখানে বিভিন্ন রকমের সম্পর্ক নিয়ে আমরা যে পড়াগুলো পড়েছি সহজ পাঠে সেগুলো আমরা একবার ঝালিয়ে নেব। তো সবারই দরকার ঝালিয়ে নেওয়ার, তো চলো আমরা ঝালিয়ে নিই। সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলি নিয়ে নানান বাক্য পড়ি। কন্যার নাম শ্যামা, তাহলে এখানে সম্পর্ক কোনটা, এই কন্যার নাম এটা কোথায় আছে জানো? তোমরা একবার পড়ে নিও, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। তিন নম্বর পেজে দেখো তোমরা, তিন নম্বর পেজটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। এই তিন নম্বর পেজে লেখো আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে, কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। তাহলে এখানে আমরা কন্যার নাম শ্যামাটা পেয়ে গেলাম। কন্যাটা মানে হচ্ছে কন্যা মানে যার বিয়ে হবে মেয়ে ছেলে, আর বর মানে কে ছেলে যার বিয়ে হবে ছেলে, পাত্র পাত্রী, কন্যা মানে পাত্রী। দেখো দু নম্বরটা দেখো, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, এখানেই আছে দেখো তিন নম্বর পাতাতেই আছে, তিন নম্বর পৃষ্ঠাতেই দেখো, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তাহলে এখানে তিনি, তিনি মানে কে অদ্যনাথ বাবু, আর তার ভাইকে বৈদ্যনাথ। তাহলে তিনি এবং তার ভাই পাটের ব্যবসা করে। ভাইটা কি বাবার ভাই বা নিজের মায়ের পেটের ছেলেকে ভাই বলে, অর্থাৎ নিজের মায়ের পেটের ছেলে, বা বোন হলে কি বলে দিদি বলে বোন বলে, ঠিক আছে। তাহলে আমরা দু নম্বরটাও দেখে নিলাম, এখানে ভাইটা হচ্ছে সম্পর্ক, ভাইটা হচ্ছে রিলেশনশিপ, কাদের পরিবারের মধ্যে রিলেশনশিপ, ঠিক আছে। দেখো তিন নম্বরটা, আর আসবেন দাদা, আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে এইটা কোথায় আছে দেখো, এটা দেখো সাত নম্বর পৃষ্ঠায় আছে। এটা কত নম্বর পৃষ্ঠায় আছে, সাত নম্বর পৃষ্ঠায় আছে। দেখো আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। তাহলে এইটা আমরা পেয়ে গেছি, এখানে দাদা শব্দটা হচ্ছে সম্পর্কযুক্ত শব্দ, অর্থাৎ রিলেশন, এখানে দাদা মানে আমার থেকে বড়, কিন্তু মায়ের পেটের হতে পারে, কাকাতেও দাদা হতে পারে, ঠিক আছে। আমার থেকে বড় যারা আমাদের আমাদের মতোই বয়স্ক তাদেরকে দাদা বলবো, কিছু দিনের বড়, হয়তো দু চার বছরের বড়, ঠিক আছে। তাহলে এটা তিন নম্বরটা দেখে নিলাম, এবার আমরা যাবো চার নম্বরে, ওইখানে মা পুকুর পাড়ে, এইটা তো খুব ইম্পর্টেন্ট ছড়া, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে। তাহলে আমরা এটা এটা কত নম্বর পৃষ্ঠায় দেখতে পাবো, এটা বারো নম্বর পৃষ্ঠায় দেখতে পাবো। তোমরা একবার ভালো করে ঝালিয়ে নিয়ে পড়ে নেবে, তাহলে কী হবে আমাদের পড়াটা রিভাইজ হয়ে যাবে। আর আমি তোমাদের জন্য শীঘ্রই একটা পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করছি, অনলাইনে আমরা পরীক্ষা একটা কোশ্চেন দেবো, সেই কোশ্চেনের উত্তর লিখে আমাকে তোমরা বিভিন্ন উপায়ে হোয়াটসঅ্যাপ ইমেল করে পাঠাতে পারো, ঠিক আছে। তো দেখো বারো নম্বর পৃষ্ঠাটাই দেখো, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে, হোথায় হব বনবাসী, তাহলে ওইখানে মা পুকুর পাড়েটা পেয়ে গেলাম। হোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই, কেউ নেই মানে ফাঁকা, এখানে সম্পর্কযুক্ত শব্দ হচ্ছে ওইখানে মা, মা মানে হচ্ছে কি
জন্মদাত্রী যে আমাদেরকে জন্ম দিয়েছে, হ্যাঁ, যে আমাদের এই পৃথিবীর আলো দেখি, যে যে আমাদের সব থেকে বেশি ভালোবাসে সেই মা। তাহলে আমরা এই চার নম্বরটা করে নিলাম। ছোট্ট মেয়ে রৌদ্র দেয় বেগনি রঙের শাড়ি, এখানে মেয়ে, মেয়ে কাকে বলে, মেয়েকে, মেয়ে কাকে বলে, সন্তান। যদি মেয়ে ছেলে মানে স্ত্রীলিঙ্গ হয় সন্তান, তাহলে তাকে মেয়ে বলে। মেয়ে মানে, মেয়ে মানে কি বলো, মা আর মেয়ে মানে মা তার বাচ্চা, ঠিক আছে। ছেলে বাচ্চা হলে ছেলে আর মেয়ে বাচ্চা হলে মেয়ে। বেগুনি রঙের, বেগনি রঙের শাড়ি, এটা হলো পাঁচ নম্বরটা হয়ে গেল। এটা কত নম্বর পৃষ্ঠায় আছে দেখো, এইটা তোমার ওখানে ২৪ নম্বর পৃষ্ঠায় আছে, দেখো, এই দেখো ২৪ নম্বর পৃষ্ঠাটা লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই পহরে, দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। তাহলে এটা আমাদের ছিল মেয়ে মানে মায়ের মেয়ে, ঠিক আছে। মেয়ে মানে কন্যাও হতে পারে। তো চলো দেখো ছ নম্বরটা দেখো, তার ছোট ছেলের অম্ল, তার ছোট ছেলের অম্লশূল, বড় কষ্ট পাচ্ছে, অম্লশূল মানে অম্বল, গ্যাস, হ্যাঁ। তো অম্লশূলটা কোথায় আছে, ৩৯ নম্বর পৃষ্ঠায় দেখো তোমরা, ৩৯ নম্বর, ৩১০৯৩৯ নম্বর পৃষ্ঠাটা খোলো, এই দেখো, দেখো বিশ্বম্বর বাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে, সেখানে স্টিমার ঘাটের স্টেশন, স্টেশন মাস্টার মধু বিশ্বাস, স্টেশন মাস্টারের নাম কি, মধু বিশ্বাস, বিশ্বাস, তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। তাহলে এই অম্লশূল কথাটা আমরা কোথায় পেলাম, ৩৯ নম্বর পৃষ্ঠায়। তোমরা এটা ভালো করে একবার পড়ে নেবে পুরোটা। তাহলে এখানে কি দেখতে পেলাম, ছোট ছেলে, আগে যে মেয়ে পড়লাম, এখানে কিন্তু ছেলে, মেয়ের উল্টো শব্দ হচ্ছে ছেলে, হ্যাঁ, ছেলেকে আবার কি বলে, পুত্র বলে, কন্যা পুত্র। আচ্ছা সাত নম্বর দেখো, যাত্রীদের, যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছেন, এখানে যাত্রী কারা, আত্মীয় মানে কি, আত্মীয় মানে আমাদের নিজের কাছের লোক, হ্যাঁ, দাদা কাকা মামা এরা সবাই আমার, আমাদের আত্মীয়। তাহলে আত্মীয় স্বজন এখানে হচ্ছে সম্পর্কযুক্ত, পারিবারিক সম্পর্ক একটা শব্দ। চলো এবার দেখি এক নম্বরে কি দিয়েছে, পারিবারিক সামাজিক সম্পর্কের কথা আছে এমন পাঁচটি বাক্য, তা আমরা উপরে দেখলাম, এই পাঁচটি বাক্য আবার লিখে নিতে হবে এখানে, ঠিক আছে। যে কোনো পাঁচটা বাক্য তুমি লিখে দিতে পারো, যেখানে দাদা বাবা মামা কাকা উল্লেখ আছে সেই বাক্যগুলোই লিখলেই হবে। আচ্ছা দেখো দুই নম্বরে দেখো, বাক্যগুলি পড়ি এবং শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বার করি, মানে আমরা সহজ পাঠ দ্বিতীয় ভাগ পড়ে শিখেছি, এরকম শব্দগুলো আমরা এখানে লিখব। পারিবারিক সম্পর্কযুক্ত শব্দ আমরা পড়েছি, সেগুলোই লিখব। ছোট মুখের হাসি দেখে বাবা মায়ের খুব আনন্দ, ছোট ছেলে বা মেয়ে, মেয়ে লিখে দাও, মেয়েকার অন্তস্তয়ে একার মেয়ে, ছোট মেয়ের মুখের হাসি দেখে বাবা মায়ের খুব আনন্দ, ছেলেও লিখতে পারো। স্বর্ণ আর কর্ণ, স্বর্ণ আর কর্ণ দুটো নাম, এরা কি, দুই ভাই, দুই ভাই, স্বর্ণ আর কর্ণ দুই ভাই, আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে আকাশ, কি ঝলমল করছে, আকাশ, আকাশটা একদম ঝকঝকে ঝলমল করছে আকাশ। তাহলে আমরা দুইয়েরগুলো দেখে নিলাম, আর তিনেরগুলো দেখবো, শব্দ কিছুটা অংশ লেখা আছে, বাকি যুক্ত ব্যঞ্জন বসিয়ে আমরা পুরোটা কমপ্লিট করব। তো চলো দেখি, আমার, আমরা বি লয়ে লেখাপড়া করি, বি লয়ে, বিলে বিজ্ঞানে না বিদ্যালয়ে, বিদ্যালয়ে, তার দ জফলা আকার, বিদ্যালয়ে পড়া লেখাপড়া করি, দ নিয়ে জফলা, জফলা চিনে গেছ, জ অসুখ হলে খুব মধ্যাহ্ন শয়ে ঠয়ে কষ্ট, কষ্ট মধ্যাহ্ন শয়ে টয়ে কষ্ট হয় অনুভব করি, মধ্যাহ্ন শয়ে টয়ে কষ্ট, যাদের বয়স কম আমরা বড়ই
ছোট্ট, আমাদের বয়স কম, আমরা বড়ই ছোট্ট। টয়ে 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 দেখো কেমন এরকম, হ্যাঁ আমরা বড়ই ছোট্ট। রা বেলায় আকাশে অসং দেখা, আচ্ছা এখানে রাত্রিবেলায় তয়ের অফলা, ত এই হর্ষই দিলাম রাত্রি, তয়ের ফলা হর্ষই, যখন মাত্রা থাকবে এটা তয়ের ফলা হয়ে যায় এ একা এটা। রাত্রিবেলায় আকাশে অসংখ্য ক্ষয়ে জফলা, আমরা আগেও দেখলাম জফলা অসংখ্য তারা দেখা যায়, দেখে আর আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য। আর তারপরে শয়ে চয়ে তুসু জয়ে জফলা আশ্চর্য, আশ্চর্য হয়ে যায়। তাহলে আমরা 232 নম্বর পৃষ্ঠার পড়া করে নিলাম, এবার আমরা দেখব 233 নম্বর পৃষ্ঠায়। দেখো 233 নম্বর পৃষ্ঠায় কি আছে। আচ্ছা এখানে নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজি, পরিবার সম্পর্কে আমাদের শব্দ খুঁজতে হবে। তাহলে পরিবার সম্পর্কে শব্দ মানে দাদা বাবা মামা কাকা এগুলোই। তাহলে চারের চার পয়েন্ট একে আছে, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। তাহলে এখানে কি হবে, দাদাটা হচ্ছে পরিবার পারিবারিক সম্পর্ক, তাহলে এখানে লিখে দেবো দাদা, এখানে দাদাটা হবে পারিবারিক সম্পর্কযুক্ত শব্দ। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই, এই ভাইটা হবে তাহলে কি পারিবারিক সম্পর্কযুক্ত একটা শব্দ, ভাই। আর তার ছেলে ছোট ছেলের অম্লসুল ছেলের, এখানে ছেলেটা হবে কি একটা সম্পর্কযুক্ত শব্দ। ছেলে কাকে বলে, না সন্তানকে ছেলে বলে, পুত্র সন্তানকে ছেলে বলে। সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, দুর্লভ বাবুর ছোট কন্যার, কন্যার কন্যার মানে মেয়ে, কন্যা মানে মেয়ে, এখানে তাহলে সম্পর্কযুক্ত শব্দ হলো কন্যা, ঠিক আছে। তাহলে আমরা এই শব্দগুলো পেয়ে গেলাম, এবার চলো 5 নম্বর অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করি। তো দন্তার নয় জফল আকার দিয়ে কন্যা করেছে, তেমনি বন্যা করো, বন্যা ঠিক আছে, শ্যামা করো শ্যামা, হবে না আর কি হবে বলো, আর কি হবে, জফলা আছে, ধন্যা, আত্মীয় আত্মীয় তয়ে তয়ে ময়ে আছে, তাহলে তয়ে ময়ে দিয়ে কি হবে আত্মা, তয়ে ময়ে আকার আত্মা হলো। সত্তা তারপরে দেখো ব্যবসা বয়জ ফলা, তাহলে ব্যবহার ব্যবচ্ছেদ, ডাক্তারের মতো কি হবে আক্তার, মুক্তার, শক্ত, তাহলে সবই কয়ে তয়ে দিয়ে শব্দ। আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লিখি, আমার বাড়িতে দাদু ও ঠাকুমা সবচেয়ে বড়, তারা আমাদের গুরুজন,
আমরা তাদের শ্রদ্ধা করি, আমরা তাদের শ্রদ্ধা করি, বাবা মাও আমাদের আমাদের কি গুরুজন, আমরা তাদেরকেও শ্রদ্ধা করি। আরো অসংখ্য বাক্য হবে, তোমরা লিখে নেবে, আমি এটা মনে হলো এটাই লিখলাম, ঠিক আছে, এটাই লিখতে হবে, তার কোনো মানে নেই। তোমরা বাড়ির সম্বন্ধে যে কোনো শব্দ, যে কোনো বাক্য লিখতে পারো। আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করে, ঠিক আছে, আমাদের পরিবারে বিভিন্ন রকম পেশার মানুষ আমরা লক্ষ্য করি, তো বিভিন্ন পেশার লোক আমাদেরকে সাহায্য করে। বাড়ি বানান রাজমিস্ত্রি, তাহলে মিস্ত্রি বানান ময় হাসে দন্তে সহায়তা বলা দীর্ঘ মিস্ত্রি। মাঠে ফসল ফলাল কৃষক, বিদ্যালয়ে পড়ান শিক্ষক, আর মেয়ে ছেলে শিক্ষক হলে শিক্ষিকা, শিক্ষিকা মেয়ে ছেলে হলে শিক্ষিকা। অসুখ সারান, অসুখ সারান কে, বৈদ্য। আর এখন অসুখ বৈদ্যকে এখন ডাক্তার বলে। হ্যাঁ, তাহলে আমরা 233 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিলাম। তা আমরা আজকে কি মোটিভেশন দিয়ে শুরু করেছিলাম, কি আমরা আমরা সবাই মনে রাখবো, সুঅভ্যাসগুলি রপ্ত করো, সুস্থ সবল জীবন গড়ো। আমরা সুঅভ্যাস যদি না করি, তাহলে আমাদের সুস্থ সবল জীবন আমাদের হবে না। সুঅভ্যাসগুলি রপ্ত করো, সুস্থ সবল জীবন গড়ো, এই কোটেশনটা অবশ্যই মনে রাখবে। আর এই সঙ্গে আমরা বলছি, যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দিবে। আজকের মতো এখানেই, বাই বাই।